হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচির মিচির। আজ আমরা একটা মজার জিনিস রান্না করব, সামুদ্রিক ছোট মাছ। এটা নাম মেবি বৈরাগী, আমি সঠিক জানি না। ছোট মাছ তো কম বেশি আমরা সবাই খাই, তবে প্রতিবারের মতো আমরা আজ খাবো না, ভিন্নভাবে রান্না ট্রাই করব। এর জন্য আমরা নিয়েছি ছোট মাছ, লাউ শাক, টমেটো, পেঁয়াজ, মরিচ, আলু এবং সবশেষে ধনিয়া পাতা। তো আমরা বাটিতে মাছ নিলাম, এরপরে অ্যাড করছি টমেটো, আলু, পেঁয়াজ, এবার নিয়ে নিলাম কাঁচামরিচ, এবার নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন, এখন দিয়ে দিচ্ছি লবণ, সবশেষে ধনে পাতা, এবার দিয়ে দিচ্ছে তেল, এবার আলতো করে মাখিয়ে নিচ্ছে। লাউ শাকটা কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এখন এটার মধ্যে দিয়ে দিব মাখানো মাছ। এবার আর একটা পাতা নিয়ে নিয়েছে, এবার ভাজ করে নিচ্ছে। আমাদের সব পাতাগুলো বানানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি চুলোর উপরে, এবার দিয়ে দিচ্ছে তেল, এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এবার আমরা এগুলো উল্টে নিচ্ছি, এই যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এটা গরম গরম ধুয়ে ওঠা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। এরকম করে নাও খায়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।